গত 28 ফেব্রুয়ারি জামায়াত শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামুননগর রেল স্টেশনটি এখনও ফিরে আসেনি স্বাভাবিক অবস্থায়। স্টেশনটি দ্রুত আগুনে পুড়িয়ে ফেলতে সেদিন ব্যবহার করা হয়েছিল ধানের কয়েক হাজার খড়ের আঁটি। আগের রাতেই জামায়াত নেতাদের ব্যবস্থাপনায় পরিচালিত একটি ট্রেনে করে পার্বতীপুর থেকে আনা হয়েছিল সেই খড়। সুপরিকল্পিত সহিংসতার আগুনে পোড়া ছাই থেকেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এমন তথ্য। রতন সরকারের অনুসন্ধানী রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। কয়েক ঘন্টার দাউদাউ আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো স্টেশন। গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে স্টেশনে যাবার সব রাস্তা বন্ধ করে দেয়ায় ফায়ার সার্ভিসের দমকল সেদিন পৌঁছতে পারেনি সেখানে। ধারালো অস্ত্র আর লাঠি হাতে হাজার হাজার জামাত শিবিরের নেতাকর্মীর উন্মাদনার মুখে জীবনের সংকটে পড়া স্থানীয় মানুষগুলো সেদিন ফিরতে পারেনি কাছে। প্রথমে তো আগুন লাগালো আওয়ামী লীগের অফিসে, পরে পিডব্লিউ অফিসটা লুট করলো, এখানে আইডল পিডব্লিউ অফিসটা লুট করে নিয়ে ওখানে অস্ত্র অস্ত্র গুলো ছিল আপনার ওই যে শাবল মানে রেল লাইন উঠানো আর কি, যেগুলো পরপর যে বা এগুলো মেসেজ দেয়া হচ্ছে এখানে এলাকাবাসীর উদ্দেশ্যে, তাহলে সাধারণ মানুষ খুব ভীত সন্ত্রস্ত হচ্ছে। স্টেশন মাস্টার জানালেন আগের দিনই ওই খড়গুলো পার্বতীপুর থেকে পার্সেলে পাঠিয়েছিল কেউ, ডেলিভারি না হওয়ায় তার অজান্তেই তা মূল ভবনে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে রেখেছিলেন এক কুলি সর্দার। ওটা বেসরকারি ট্রেনে আসছে এবং ওই দিনে ওইটা ব্যবহার করছে ওরা। কোনটা খড়গুটাটা কিভাবে আগুনের তীব্রতা আর ক্ষয়ক্ষতি বাড়াতে ব্যবহৃত খড়গুলো বয়ে এনেছিল এইট ডাউন নামে যে ট্রেনটি, সেটি ইজারা নিয়ে পরিচালনা করছে তাজ এন্টারপ্রাইজ। এটার মালিক হচ্ছে হারুন। হারুন মানে হারুন হচ্ছে যে জামাত ইসলামের। এই টাকা কোথায় যাচ্ছে সেটা তো বলতে পারতে পারবো না। মালিকের কাছে যাচ্ছে? মালিকের কাছে তো অবশ্যই যাবে টাকা। রংপুর অঞ্চলে জামাত শিবিরের অর্থের সংস্থানে স্থানীয় সাবেক এমপি আব্দুল আজিজের তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে তাজ এন্টারপ্রাইজ তার অন্যতম। রতন সরকার, সময় সংবাদ, বামনডাঙ্গা, গাইবান্ধা।